অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধী মতিউর রহমান নিজামী তার ফাঁসি দণ্ড আপনারা জানেন 12:10 কার্যকরী হয়েছে। তারপর তার ডেড বডি পরিবহন করার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এইমাত্র কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে গেল আপনারা দেখেছেন। এবং আমরা তার যে সমস্ত রাস্তা দিয়ে ডেড বডি যাবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। সারা ঢাকা শহর ব্যাপী আমরা নিরাপত্তা জোরদার করেছি।